নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট অ্যান্ড অ্যাস্ট্রো স্পিরিচুয়াল কাউন্সিলার। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে শুভ নববর্ষের রইল আগাম শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আমি একটি নতুন বিষয় নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করতে। বিষয়টি হলো মীন রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে কোন ধরনের কেরিয়ার বা পেশা আদর্শ হবে। মূল আলোচনায় শুরুর আগে বলবো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস লাইক করতে ভুলবেন না। নিয়মিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। জীবনে সফল হতে সকলেই চান, পছন্দের চাকরি, সম্মান, সাফল্য, অর্থ, যশ কে না ভালোবাসেন। কিন্তু চাইলেই কি সকলের স্বপ্ন পূরণ হয়? কেউ কেউ অল্প বয়স থেকেই পৌঁছে যান খ্যাতির শীর্ষে, কারো আবার জীবনে আর্থিক স্থায়িত্ব আসতে আসতে বয়স পেরিয়ে যায় প্রায় 40-এর কোঠা। জীবনে সাফল্যের জন্য ইঁদুর দৌড়াচ্ছেন সকলে, টাকা নাম যশের পিছনে ছুটে চলছে অবিরত। কথিত আছে, ভাগ্য যদি আপনার সহায় হয় তাহলে আপনাকে কোনো কিছুতেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে গেলে পরিশ্রম যেমন প্রয়োজন, সেই সঙ্গে প্রয়োজন ভাগ্য। নির্দিষ্ট একটা বয়সে মানুষের চিন্তার বেশিরভাগ অংশই জুড়ে থাকে তার কেরিয়ার নিয়ে। কোন পেশায় কে কতটা ভালো করবে তা শুধু পরিশ্রম ও অধ্যবসায়ের উপর নির্ভর করে না। জীবনে সফল হতে গেলে তাই ভাগ্যের সহায়তার প্রয়োজন হয়। তাই ভাগ্য সদয় হলে, সঠিক পরিশ্রম করলে মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তবে তার জন্য আগে জানা প্রয়োজন বন্ধুরা, কোন রাশির ক্ষেত্রে কোন ধরনের কেরিয়ার তার এই সফলতার দুয়ারে পৌঁছে দেবে। এই বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব এই দ্বাদশ রাশির শেষ রাশি মীন রাশি সম্পর্কে। এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি, পাশ্চাত্য মতে নেপচুন। এই রাশির শুভ রং হলো লাল, হলুদ, কমলা ও গোলাপি, কিছু কিছু ক্ষেত্রে সি গ্রিন এবং অ্যাকোয়া কালার। শুভ সংখ্যা 3 ও 7। শুভ বার রবি, মঙ্গল এবং বৃহস্পতি। এটি একটি জলজ রাশি, শান্ত, সদয়, স্পর্শকাতর, প্রায়ই বিমর্ষ, নৈবক্তিক আমুদে, গোপনীয়তা প্রিয় এবং আধ্যাত্মিক, কাব্যিক, মেজাজি, সংবেদনশীল এবং বাস্তবতা বর্জিত। অন্য রাশিগুলির বৈশিষ্ট্য নিয়ে গঠিত এই জটিল রাশি। মীনের স্বভাবে অন্যান্য রাশির বৈশিষ্ট্য মিশ্রিত থাকে, আর সেটা বহন করার একজন মীন রাশির পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। বৃহস্পতি বা নেপচুনের বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার জন্য হৃদয়ে সাধারণত খুব বেশি লোভ থাকে না এই মীন রাশির জাতক জাতিকাদের। তাদের মধ্যে তীব্রতার অভাব লক্ষ্য করা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরা ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি উদাসীন। বর্তমানকে ঠান্ডা মাথায় মেনে নেওয়ার ক্ষমতা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। মীনের আচরণ ও অলসতাপূর্ণ ভালো মানসিকরণ এরা প্রায়ই খুব দ্রুত প্রিয় হয়ে ওঠে অন্যান্য মানুষদের কাছে। নিজেদের স্বপ্ন ও জীবনযাপনের ব্যাপারে নিজস্ব স্টাইলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছাড়া অন্য সব বাধার ব্যাপারেই তারা খুবই নির্লিপ্ত। অপমান, অপবাদ, ঝগড়া বিবাদ এ ব্যাপারে একেবারেই ভাবলেশহীন থাকে তারা। মীনের চোখ সবসময় টলমলে, তাদের পাপড়ি ঘন এবং মনে হয় যেন তাদের চোখ দিয়ে অনেক আলো ঠিকরে বেরোচ্ছে। তাদের চোখ সাধারণত গোলাকার এবং খুবই আকর্ষণীয়। এদের শৈল্পিক প্রতিভা অসাধারণ। এরা অনেক জটিল সমস্যার গভীরে প্রবেশ করতে পারে। এরা বিশ্বস্ত, গৃহবিমুখী, দয়ার্দ্র ও সংযমী। নতুন নতুন আইডিয়া এদের মাথা থেকে বের হয়।
চোখে রঙিন চশমা পরে পৃথিবীটাকে দেখানোর জন্যই মিনের জন্ম। এদের বেশি বয়সে অর্থ লাভ হয়ে থাকে। এরা বৈদেশিক বাণিজ্য, জাহাজ এবং জাহাজে চাকরি, গবেষণা, শিল্পকর্ম, শিল্প সাহিত্য, চিকিৎসা, রাজনীতি, প্রশাসনিক কর্ম, রত্ন ব্যবসাতে, কয়লার ব্যবসাতে এবং রাসায়নিক দ্রব্যের ব্যবসাতে প্রতিষ্ঠা পায়। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে প্রথম থেকেই দায়িত্বশীল পদে এরা খুব ভালোভাবেই কাজ। চিকিৎসাশাস্ত্র, শিল্প, সাহিত্য, রাজনীতিতে এবং বিদেশের সঙ্গে আমদানি বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন। গবেষণা, প্রশাসনিক পদে কাজ করলে এই রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হয়। ক্যাটারিং, প্রতিরক্ষা, জনসেবা, আইন এবং আধ্যাত্মিক কাজে লিপ্ত থাকলে ক্ষেত্রে খুবই শুভ। এমনকি নার্সিং, অ্যাডিকশন পরামর্শদাতা, ফটোগ্রাফার, রাইটার এবং অ্যানিমেটর হিসাবে কাজ করলে তারা সমাজে বহু উন্নতি করতে পারে এবং নাম করতে পারে। তো বন্ধু, এই হলো মীন রাশির জাতক জাতিকাদের উপযোগী পেশা বা কেরিয়ার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। নমস্কার।